ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান করবো প্রিয় শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টে নির্ভুলভাবে উত্তর করার চেষ্টা করেছি আমি এটি একটি নমুনা উত্তর মাত্র তোমরা ইচ্ছে করলে এই উত্তর নিতে পারো অথবা নিজের মতো করে বই থেকে উত্তর বের করে নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারো অ্যাসাইনমেন্ট তৈরি করার আগে অ্যাসাইনমেন্টের কভার পেজ কীরকম হবে দেখে নাও অ্যাসাইনমেন্টের কভার পেজের উপরে লিখবে অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অন দ্য বেসিস অব রিভাইজড সিলেবাস ডিউ টু কোভিড নাইন্টিন টোয়েন্টি টোয়েন্টি এরপর লিখবে অ্যাসাইনমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া টু এরপর টাইটাল অব দ্য অ্যাসাইনমেন্ট অংশে লিখবে আ ডে ইন জিসেন্স লাইফ ট্রাভেলিং বাই ট্রেন ওয়ান এবং ট্রাভেলিং বাই ট্রেন টু এরপরের অংশ স্কুল স্টুডেন্টস নেম সাবজেক্ট ক্লাস সেকশন রোল নাম্বার সাবমিশন ডেট এটা তোমরা নিজেদের মতো করে পূরণ করে ফেলবে এবার চলো অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে আসি তোমাদের অ্যাসাইনমেন্টের ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন অংশে রয়েছে ইউনিট সিক্স লেজার লেসন ওয়ান ডে ইন জিসেন্স লাইফ লেসন ফোরে রয়েছে ট্রাভেলিং বাই ট্রেন ওয়ান এবং লেসন ফাইভে রয়েছে ট্রাভেলিং বাই ট্রেন টু এরপর অ্যাসাইনমেন্ট টাস্ক বা অ্যাসাইনমেন্ট অংশে রয়েছে রিড দ্য লেসেন ওয়ান অন আর ডে ইন জিসেন্স লাইফ পেজ নং ফিফটি ফোর তোমাদের টেক্সট বইয়ের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আ ডে ইন জিসান্স লাইফ এই লেসনটি পড়ো অ্যান্ড মেক আ ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন এবং একইভাবে তোমার নিজের জন্য একটি ডেইলি রুটিন তৈরি করো নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি সম্পূর্ণভাবে এই রুটিনটি ফলো করার চেষ্টা করো ফর দ্য নেক্সট থ্রি ডেইস পরের তিন দিন উইদাউট এনি গ্যাপ কোনোরকম বিরতি ছাড়া আফটার থ্রি ডেজ রাইট অন ইউ নোটশিট অর এক্সারসাইজ বুক তিন দিন পরে তোমার নোটশিট অথবা তোমার অনুশীলন খাতায় লিখো হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস থ্রি ডেজ সত্যি সত্যি তিন দিন তুমি কী করেছো অ্যান্ড মেনশন হুইস পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুলি উইথ প্র্যাকটিক্যাল রিজন এবং তুমি উল্লেখ করো এই রুটিনের কোন অংশটি তুমি পূরণ করতে পারো নি এবং তার কারণ দেখাও এরপরে রয়েছে হোমওয়ার্ক এবং এখানে একটি কোশ্চেন আছে ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন জার্নি বাই ট্রেন তোমার কি কখনও ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে ইফ ইয়েস যদি হয় হাউ ওয়াজ ইট সেটি কেমন ছিল রাইট ফাইভ আর সিক্স সেন্টেন্সেস অন ইট পাঁচটি থেকে ছয়টি বাক্যে সেটা প্রকাশ করো অথবা ইফ নো যদি না হয় মানে ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা না হয় হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট তাহলে কী ধরনের ভ্রমণ তুমি করেছো এবং সেটি কেমন ছিল রাইট ফাইভ আর সিক্স সেন্টেন্সেস অন ইট পাঁচ থেকে ছয়টি লাইনের মধ্যে সেই অভিজ্ঞতাও বলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল যেহেতু তোমাকে একটা ডেইলি রুটিন তৈরি করতে বলেছে তোমার মতো করে তাহলে আমি এখানে একটি ডেইলি রুটিন তৈরি করেছি তোমরা এই রুটিন ফলো করতে পারো অথবা অন্য যে কোনোভাবে রুটিন সাজিয়ে নিতে পারো তোমাদের এই অ্যাসাইনমেন্টের মাই ডেইলি রুটিন অংশটি আমি পড়ে দিচ্ছি সিক্স এ এম সকাল ছয়টা ঘুম থেকে ওঠা সিক্স থার্টি এ এম টু সেভেন এম এক্সারসাইজ সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ব্যায়াম সেভেন এম ব্রেকফাস্ট সাতটার সময় নাস্তা গ্রহণ সেভেন থার্টি এম টু এইট থার্টি এম স্টাডি সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনা করা নাইন এ এম টু থ্রি পি এম স্কুল টাইম নয়টা থেকে তিনটা পর্যন্ত স্কুল টাইম থ্রি পি এম টু ফোর পি এম লাঞ্চ অ্যান্ড রেস্ট তিনটা থেকে চারটার মধ্যে দুপুরের খাওয়া এবং বিশ্রাম ফোর পি এম টু ফাইভ পি এম চারটা থেকে পাঁচটা পর্যন্ত বন্ধুদের সাথে খেলাধুলা করা প্লে উইথ ফ্রেন্ডস ফাইভ পি এম টু নাইন পি এম পাঁচটা থেকে নয়টা পর্যন্ত প্রেয়ার অ্যান্ড স্টাডি অর্থাৎ পাঁচটা থেকে নয়টা পর্যন্ত নামাজ বা অন্যান্য ধর্মীয় প্রার্থনা করা এবং পড়াশোনা করা নাইন পি এম রাত নয়টায় সাপার মানে রাতের খাবার খাওয়া নাইন থার্টি পি এম টু টেন থার্টি পি এম রাত সাড়ে নয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ওয়াশিং টিভি টিভি দেখা এবং সবার শেষে টেন থার্টি পি এম সাড়ে দশটায় বেড টাইম মানে ঘুমাতে যাওয়া এটা একটা সাধারণ রুটিন তোমরা অন্যভাবেও রুটিনকে সাজাতে পারো তোমার এই অ্যাসাইনমেন্টের আরও একটি অংশ ছিল সেটি হচ্ছে তুমি যে রুটিন তৈরি করেছ সেই রুটিন পরপর তিন দিন ঠিকমতো ফলো করতে পেরেছে কি না যদি না পেরে থাকো তাহলে কোন অংশটি ফলো করতে পারো এবং কেন ফলো করতে পারো নি সে কারণ তোমাকে জানাতে বলেছে এখানে আমি উত্তরটি লিখেছি দেখো আই হ্যাভ ট্রাই টু ফলো মাই ডেইলি রুটিন কন্টিনিউয়াসলি ফর থ্রি ডেজ আমি পরপর তিন দিন আমার এই রুটিন ফলো করার চেষ্টা করেছি বাট আই হ্যাভ নট বিন এবল টু কমপ্লিট টু অফ দেম আমি তাদের মধ্যে দুইটি অংশ পূরণ করতে পারিনি বিকজ অফ মাই প্রিপারেশন ফর দ্য কামিং অনলাইন এক্সাম আমার সামনের অনলাইন এক্সামের প্রস্তুতির কারণে ওয়ান ইজ মাই প্লেইং টাইম একটি হচ্ছে আমি খেলাধুলা করতে পারিনি অ্যান্ড দি আনাদার ইজ ওয়াশিং টেলিভিশন এবং অন্যটি হচ্ছে আমি টেলিভিশন দেখতে পাইনি বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম কারণ আমি সময় নষ্ট করতে চাইনি তোমাদের অ্যাসাইনমেন্টে আরও একটি কোয়েশ্চেন ছিল তুমি কখনও ট্রেন জার্নি করেছো না যদি করে থাকো তাহলে সেই অভিজ্ঞতা বর্ণনা করো তো আমি এখানে একটি ট্রেন জার্নির অভিজ্ঞতা লিখে রেখেছি তোমরা এটাকে ফলো করতে পারো ইয়াস আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অন আ জার্নি বাই ট্রেন হ্যাঁ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমার হয়েছিল লাস্ট ইয়ার গত বছর আই মেড আ ট্রেন জার্নি ফ্রম ঢাকা টু চট্টগ্রাম গত বছর ঢাকা থেকে চট্টগ্রামে আমি ট্রেনে ভ্রমণ করেছি মাই ফাদার ওয়াজ উইথ মি আমার বাবা আমার সাথে ছিল উই গট ইন টু দ্য ট্রেন ইন টাইম আমরা ঠিক সময় ট্রেনে উঠলাম আফটার আ ফিউ মিনিটস কয়েক মিনিট পরে দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল গার্ড বাঁশি বাজালো অ্যান্ড দ্য ট্রেন বিগন টু মুভ অন ট্রেন চলতে শুরু করলো আই কেপ্ট লুকিং আউটসাইড থ্রু দ্য উইন্ডো আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম ট্রিজ অ্যান্ড হাউজেস সিম টু রান বিহাইন্ড গাছপালা এবং ঘরবাড়ি মনে হচ্ছিল পিছন দিকে যাচ্ছে আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অব দ্য কান্ট্রি সাইড আমি গ্রামের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে লাগলাম উই বট বয়েল্ড এগস ম্যানানাস ম্যাগাজিনস অ্যাটসেট্রা ফ্রম দ্য হকারস আমরা হকারের কাছ থেকে সিদ্ধ ডিম কলা এবং ম্যাগাজিন কিনলাম আই হ্যাড আ নাইস ট্রেন জার্নি অন দ্য ওয়ে টু চট্টগ্রাম চট্টগ্রাম যাওয়ার পথে আমার জার্নিটা ছিল খুবই আনন্দদায়ক আই উইল নেভার ফরগেট ইড আমি কখনো এটি বলবো না ডিয়ার স্টুডেন্টস এত অল্প কথায় ট্রেন জার্নির অভিজ্ঞতা বর্ণনা করা সম্ভব নয় কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে আসে তোমার এই ট্রেন জার্নির অভিজ্ঞতা পাঁচ থেকে ছয়টি সেন্টেন্সের মধ্যেই লিখতে হবে তাই এত ছোটো হয়েছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকে ক্লাস সেভেনের তৃতীয় অধ্যায়ের ইংলিশ অ্যাসাইনমেন্টের সমাধান ভিডিওটি যদি ভালো লাগে এবং তোমার সামান্য উপকারে আসে তাহলে পরের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যাওয়ার আগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে